हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल एंड वेलकम टू आवर रैन अदर अनबॉक्सिंग वीडियो। आज हम चले शेयर एक अमेजिंग अनबॉक्सिंग वीडियो নিয়ে এবং আজকে আমি আনবক্সিং করব স্টাডি টেবিল। यस ভাই, এই স্টাডি টেবিলটা আমি পারচেজ করেছি মিশো থেকে। তো তোমরা যদি পারচেজ করতে চাও, নিচে ডেসক্রিপশনে লিংক আছে। তো আমি আজকে আনবক্সিং করব, রিভিউ করব এবং বলবো যে এটা তোমাদের বাচ্চাদের জন্য কেনা ঠিক হবে কি হবে না। এবং এতে তোমরা আলাদা করে গ্লাস রাখতে পারবে, ল্যাপটপ রাখতে পারবে, ফোন রাখতে পারবে, সাইডে ড্রয়ার আছে। তো সব রকম আমরা টেস্ট করে নেব, নিয়ে আজকে ভিডিও শুরু করবো। এখনও যদি লাইক না করতে পারবে সেটা লাইক করে দিবে, চ্যানেলের জন্য নতুন হোক করে দিও, সাবস্ক্রাইব 5000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা করবো 12 ঘন্টা লাইভ স্ট্রিম চ্যানেল। সো জলদি যদি 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো চলো শুরু করি আজকে ভিডিও, লেটস স্টার্ট। তো এই হচ্ছে আমাদের বাক্স, তো এটাকে এবার আমরা আনবক্সিং করব। তো ফটাফট এটাকে আমি আনবক্সিং করে নিই, ভাই যথেষ্ট ওয়েট আছে। তো চলো ফটাফট আনবক্সিং করে নিই। তো সিনেম্যাটিক লুকের পর এই হচ্ছে ফাইনাল আমাদের টেবিল। তো পুরোটাই এটা কাঠের এবং এখানে হচ্ছে গ্লাস হোল্ডার এবং সাইড একটা হ্যান্ডেল দেওয়া আছে। এটাকে আমরা যদি একটু তুলে ধরি, তো ভাই ওয়েট যথেষ্টই ওয়েট আছে এবং এখান দিয়ে আমরা ধরতে পারবো, পুরো একদম টেবিলটাকে ক্যারি করা যাবে ওখান দিয়ে ধরে। এবং এখানে হচ্ছে গ্লাস হোল্ডার, এখানে দুটো স্লাইড দেওয়া আছে, একটা ট্যাব এবং ফোন, এখানে পেন ফেন রাখতে পারবে। এবং পেছন দিকে যদি আমরা দেখি, তো পেছন দিকে দুখানা টেবিলের স্ট্যান্ড রয়েছে যেগুলো ফোল্ডেবল, তো এইগুলোকে ফোম লাগানো আছে। তো এটা হচ্ছে সেই ড্রয়ারটা যেটা বলছিলাম, ইয়েস এটা হচ্ছে সেই ড্রয়ার। তো এই ওভারঅল তো ভাই যথেষ্ট ভারী আছে আমি বলবো, এবং পুরোটাই উডের বেস করা এবং সাইডগুলো প্লাস্টিক এবং এই স্ট্যান্ডগুলো হচ্ছে পুরোটাই লোহা। তো স্ট্যান্ডগুলো আমি খুলে নিলাম, খুলে নিয়ে একবার পাতি পেতে দেখাই, তাহলে তোমরা আরোই বুঝতে পারবে ভালো করে। তো ভাই যথেষ্ট লম্বা আছে এবং চওড়া আছে টেবিলটাতে, এবার হালকা নড়ছে কারণ ভাই এই খাটের মধ্যে বুঝতেই পারছো ব্যালেন্স ঠিকঠাক হয়নি। তো সেই জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলেই পুরো ব্যালেন্স হয়ে যাবে, যেমন ফোমগুলো ঠিকঠাক নেই। তো ফোমগুলোকে ঠিকঠাক থাকলেই ব্যালেন্স করা যাবে এবং এখান দিয়ে ইউজ করে পড়াশোনা করতে করতে এরকম ড্রয়ারে জিনিসপত্রও রাখা যাবে। তো ওভারঅল তো ভাই আমার তো একদম হেভি লেগেছে, যথেষ্ট মজবুত এবং খুব স্মুথ আছে এবং অনেকখানি চওড়া। ল্যাপটপও রাখা রেখে কাজ করতে পারবে যারা বড়দের জন্য নেবে। তো এখানে লম্বাটা হচ্ছে, এখানে হচ্ছে লম্বা 23 এবং এইদিকে হচ্ছে চওড়াই হচ্ছে 15 ইঞ্চি আর কি, 23 ইঞ্চি এবং 15 ইঞ্চি, এবং যথেষ্টই হার্ডি একটা। তো বেস্ট প্রোডাক্ট আমার কাছে। তো আজকের মতো ভিডিও এইখানেই এন্ড করব, দেখা হবে নেক্সট আরও একটা অ্যামেজিং আনবক্সিং ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং নিচে আমি ডিসক্রিপশানে নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে পারচেস করতে পারো। আমি তো বলো পয়সা উসুলি ডিল আছে এটা, তো তোমরা নিচে গিয়ে চেক আউট করতে পারো। এবং আমি আমার যত সাধ্য রিভিউ দিয়ে দিয়েছিলাম এই স্টাডি টেবিলের ওপর। তো এখনও যদি লাইক না করে থাকো সেটা লাইক করে দেবে, চ্যানেল যদি নতুন হও তো করে দিও সাবস্ক্রাইব। ভাই 5000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে আমরা 12 ঘন্টা লাইভ স্ট্রিম চ্যালেঞ্জ করবো, তাই জলদি জলদি 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো চলো শেষ করছি আজকের ভিডিও, বাই বাই অ্যান্ড গুড বাই।